নমস্কার, টপ নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আজকে যে নোটিফিকেশনটা নিয়ে কথা বলবো সেটি আসছে ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্ট থেকে টেম্পোরারি অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর নিয়োগের জন্য। তার জন্য আপনাদেরকে এই অন স্ক্রিনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখতে পাচ্ছেন এটিকে ফিল আপ করে জমা দিতে হবে। তাহলে সময় নষ্ট না করে প্রথম থেকে নোটিফিকেশনটি দেখে নেওয়া যাক। প্রসঙ্গক্রমে বলে রাখি, আপনাদেরকে ইমেলের মাধ্যমে আবেদন করতে হবে। তার জন্য নির্দিষ্ট ইমেল অ্যাড্রেসও এখানে উল্লেখ রয়েছে। দেখতে পাচ্ছেন যে নেম অফ দ্য পোস্ট অ্যাডিশনাল ডেটা এন্ট্রি অপারেটর অর ডিও, তার জন্য 34টি ভ্যাকেন্সি রয়েছে। অ্যাজ অন 1/1/2022 বয়সসীমা থাকতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এসেন্সিয়াল কোয়ালিফিকেশন হিসাবে অ্যাজ ইউজুয়াল নাম্বার ওয়ানেতে রয়েছে গ্র্যাজুয়েশন ফ্রম এনি রেকগনাইজড ইউনিভার্সিটি, এবং 2 নম্বরে রয়েছে সাথে সাথে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে, স্পেশালি মাইক্রোসফট ওয়ার্ড, MS এক্সেল, MS পাওয়ার পয়েন্ট, MS অ্যাক্সেস এবং ইন্টারনেটের উপর। আদার রিকোয়ার্ড কোয়ালিফিকেশন হিসাবে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স ইন গভর্নমেন্ট অর এনজিওর কথা উল্লেখ রয়েছে এবং মাসিক বেতন 13,000 টাকা। নোটিফিকেশনটি বেরিয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের অফিস অব দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার ফুড অ্যান্ড সাপ্লাইজ খাদ্য ভবন থেকে কৃষ্ণনগর নদিয়া। জেনারেল ইনস্ট্রাকশনস বা গাইডলাইন্সের আন্ডারে অনেকগুলি পয়েন্টস রয়েছে, যোগ্য প্রার্থীরা আবেদনের আগে একটু চোখ বুলিয়ে নেবেন। আমি যে অ্যাপ্লিকেশন ফর্মটি দেখালাম সেটির সাথে সাথে আপনাদেরকে যে সমস্ত সেলফ অ্যাটেস্টেড ফটোকপি দিতে হবে তার লিস্ট এখানেতে উল্লেখ রয়েছে, যেমন এজ প্রুফ হিসাবে অ্যাপ্রোপ্রিয়েট অথরিটির কাছ থেকে বার্থ সার্টিফিকেট লাগছে, সাথে সাথে রেসিডেন্স প্রুফ হিসাবে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড আপনারা দিতে পারেন। এর সাথে দিতে হবে মার্কশিট অ্যান্ড সার্টিফিকেট অফ সেকেন্ডারি, হায়ার সেকেন্ডারি অ্যান্ড গ্র্যাজুয়েশন, আর কম্পিউটার নলেজেতে আপনাদের যে কাজ করার দক্ষতা আছে সেটিরও সার্টিফিকেট দিতে হবে। রিজার্ভ ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য কাস্ট সার্টিফিকেট দিতে হবে, এবং এক্সপিরিয়েন্স সার্টিফিকেটেতে আপনাদের ক্লিয়ারলি ডেট, মান্থ এবং ইয়ার সহ এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটি লাগবে অ্যাজ অন 31st of January 2022। একের অধিক একজন ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না, সেক্ষেত্রে রিজেকশনের চান্স আছে। লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশন সাবমিশনটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে 17 ফেব্রুয়ারি 2022। পিডিএফটির সাথে দেওয়া যে অ্যাপ্লিকেশন ফর্মটি আছে তার সাথে যে সমস্ত রিকোয়ার্ড ডকুমেন্টসের লিস্ট বললাম সেই সমস্ত কিছু নিয়ে আপনাদেরকে সিলড এনভেলাপে পুরে নির্দিষ্ট ঠিকানাতে রাখা ড্রপ বক্সে নির্দিষ্ট দিন ও সময়ের আগে অ্যাপ্লিকেশন ফর্মটিকে পাঠাতে হবে। আপনারা বাই হ্যান্ড অথবা বাই রেজিস্টার্ড পোস্ট পাঠাতে পারেন। ড্রপ বক্সটি রয়েছে অফিস অব দ্য ডিস্ট্রিক্ট কন্ট্রোলার FNS নদিয়া, পাত্রবাজার, কৃষ্ণনগর, নদিয়া 741101। ভিডিও ডেসক্রিপশনতে দেওয়া টপ নিউজ বাংলার অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা অ্যাডভার্টাইজমেন্ট পিডিএফটি এবং অ্যাপ্লিকেশন ফর্মটিও পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটির বিষয়বস্তু। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। এই সপ্তাহের আরও জব নোটিফিকেশনগুলি দেখার জন্য রাইট হ্যান্ড সাইডের প্লেলিস্টটিতে ক্লিক করতে পারেন, এবং লেফট হ্যান্ড সাইডের প্লেলিস্টটিতে আপনারা তার আগের সপ্তাহের জব নিউজগুলি পেয়ে যাবেন। গুড বাই, গড ব্লেস ইউ অল।